ওকে এত পছন্দ করেছে এপিসোড 1 এন্ড 2, আবার এপিসোড 3 এন্ড 4 নিয়ে আমরা আসছি। খুব এক্সাইটেড, কারণ এবারে সত্যবতী একটু অন্যরকম, আগে যেরকম দেখেছি সেরকম নয়, এখন বিবাহিতা এবং পুরো আলাদা রকমের আমার লুক, এবং একটু সংসারী কিন্তু এখনও ব্যোমকেশের সাথে সেই মানে রোম্যান্সটা আছে। এখানে ইউজুয়ালি আমরা যখনই ব্যোমকেশ দেখি দেখি খুব সিরিয়াস একটা ব্যাপার, কিন্তু এখানে আর একটু হিউম্যানলি পুরো ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে, যেখানে ব্যোমকেশের একটা রোম্যান্টিক অ্যাঙ্গেলও দেখতে পাচ্ছি আমরা। সো পুরো বিষয়টা নিয়েই খুব এক্সাইটেড, বেশি কিছু বলবো না কারণ কোনো স্পয়লার্স দিতে চাই না। যে গল্পটা আমরা সবার সামনে তুলে ধরছি সেটা হচ্ছে রক্তের দাগ। তো 3 এন্ড 4 মিলিয়েই সেই গল্পটা হচ্ছে। এইটুকুই বলবো, প্রথমত থ্যাংক ইউ যে তোমরা এত পছন্দ করেছো। এই ভালোবাসাটাই আমাদের কাছে একটা খুব বড় মোটিভেশন যে আবার আরও কষ্ট করে আরও ভালো করে আমরা ব্যোমকেশটা যাতে প্রেজেন্ট করতে পারি, তুলে ধরতে পারি, আরও ভালোভাবে বানাতে পারি, সবটাই তোমাদের জন্য। এবারেও আই এম শিওর তোমাদের ভালো লাগবে, প্লিজ দেখো। আর যারা এখনও হইচইতে সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েটলি ডাউনলোড করো এবং সাবস্ক্রাইব করো, কারণ আই এম শিওর ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। মানুষের ভালো লেগেছে তাই প্রত্যাশার চাপ আর একটু বেশি, এবং আমরাও মানে এমন নয় যে আগেরগুলো আমরা সিরিয়াসলি বা মনোযোগ দিয়ে করিনি, করেছিলাম বলেই হয়তো মানুষের ভালো লেগেছে। এতগুলো ব্যোমকেশের পরেও, বিভিন্ন ফর্ম অফ এন্টারটেনমেন্ট ব্যোমকেশের পরেও যে ভালো লেগেছে সেটা সত্যিই তার একটা মূল্য আছে। আর এটা আমরা আরও মানে আরও যত্ন নিয়ে, আরও বেশি মনোযোগ দিয়ে, আমাদের কিছু কিছু যা যা সামান্য সমালোচনা বলবো না, কিছু কিছু যে সাজেশন এসেছিল বিভিন্ন চেনা মহল থেকে এবং দর্শক মহল থেকে, সেগুলো আমরা খানিকটা আমাদের রেক্টিফাই করার চেষ্টা করছি। আমার ধারণা আবারও মানে ওয়েব ব্যোমকেশ মানুষের ভালো লাগবে না। আমার পক্ষে একটা, আমার কেন, আমার ঋদ্ধিমার এবং সুব্রতদা মানে বিশেষ করে এই তিনজনের ক্ষেত্রে খুবই ভালো এক্সপিরিয়েন্স, কারণ এই একই চরিত্র অন্য একজন পরিচালকের পরিচালনায় করতে হচ্ছে, অভিনয় করতে হচ্ছে, এটা এটা খুবই মজার এক্সপিরিয়েন্স একদিক থেকে। আর সৌমিকদার সাথে আমার পরিচিতি বহুদিন, মানে আমার কলেজ লাইফ থেকে, যদিও সেটা পরিচালক অভিনেতা হিসেবে এই প্রথমবার আমরা এই সম্পর্কের মানে পরিচিত হলাম, কিন্তু আমি সৌমিকদাকে চিনি দীর্ঘদিন থেকে, উনিও আমায় চেনেন। আর আলাদা করে সেরকম টিউনিং কিছু করতে হয়নি, মানে দুতরফেরই মোটিভেশন হচ্ছে ভালো কাজ, আমার কাজ অভিনয়, তার কাজ পরিচালনা, মোটিভেশন মিলে গেলে আর কোনো রকমের টিউনিংয়ের দরকার নেই ওইটাই।
আমার কোনো চাপ ছিল না। আর আমি সত্যি বলতে কি অনেক ব্যোমকেশ দেখিয়েও নিই এবং আমি দেখার চেষ্টাও করি যখন এই রোলটা অফার পায়। আমার মনে হয়েছিলো যে আমি বেসিক্যালি স্ক্রিপ্টে যেটা লেখা ছিল যেটা অ্যাডাপ্ট করে সৌগত বা পুরো SBF এর প্রি প্রোডাকশন টিম শাহানা থেকে শুরু করে ভেঙ্কটেশের সমস্ত তাবড় তাবড় লোকেরা, তো ওটা যখন 7 ড্রাফ 6 ড্রাফ করে আমার কাছে পাঠাচ্ছে, আমার মনে ওটাই একটা ওরা প্রচণ্ড হোমওয়ার্ক করে এটা করেছে, তো আমি ওটাকে ফলো করার চেষ্টা করেছি। এবং ডিরেক্টর যখন অন 4 আমাকে যেভাবে ডিরেকশন দিয়ে যান, আলটিমেটস এ ডিরেক্টার্স মিডিয়া এবং ওয়েব সিরিজ একটা আলাদা ফর্ম্যাট, তো সেই হিসেবে আমি করার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় কি অজিত কে অজিত করেছিল বা আগে কে করবে তার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি যে জন্য করছি দর্শক ওয়েব সিরিজের জন্য এবং তাদের যদি ভালো লাগে এবং তাদের জন্য আমি করছি। আর কম্পিটিশনটা আমার মনে হয় কি এটা তুলনাটা করা উচিতই নয়, তাই ব্যোমকেশ হোক অজিত হোক সবাই নিজের নিজের স্টাইলে করছে এবং সেটাই তো ভালো না, সবাই আলাদা আলাদাভাবে ব্যোমকেশ করছে, আলাদা আলাদাভাবে ব্যোমকেশের মধ্যে চরিত্রগুলো নেবাচ্ছে, চাই চরিত্র মানে সত্যপতি হোক বা ব্যোমকেশ হোক বা অজিত হোক সবাই, বাট লোকেদের ভালো লাগছে।